তিনি আপনাকে আপনার প্রয়োজনীয় সব কিছু দিয়ে ঘিরে রেখেছেন, যেন আপনি তার নাম, তার শান শৌকত, গুণাবলী দিয়ে তার কাছে চাইতে পারেন। আর আপনার এই চাওয়াটাই হবে তার প্রতি আপনার মুখাপেক্ষিতার নমুনা। জীবনের প্রতিটি মুহূর্তে আপনি তার প্রয়োজন অনুভব করবেন। নিজ ইচ্ছায় তার কাছে ছুটে যেতে না চাইলে অনিচ্ছায় হলেও আপনাকে তার দিকেই ফিরতে হবে। কৃষকের ফসল ফলানোর মৌসুম পেরিয়ে যাচ্ছে, জমিতে সেচের প্রয়োজন, কিন্তু সেচ যোগ্য পানি কমে এসেছে। তখন আসমানের দিকে তাকিয়ে সে আর্তনাদ করে বলে ওঠে, হে আল্লাহ! যখন নৌকা যোগে প্রবল ঢেউয়ের মাছ দিয়ে আরোহীরা ছুটে চলে, বিশাল বিশাল ঢেউ যখন তাদের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার এক তীব্র ভীতি তাদের অন্তরে সঞ্চার করে চলে, তখন তারা অস্ফুট স্বরে বলে ওঠে, আল্লাহ! বৈমানিক যখন ঘোষণা দেয় যে বিমানের চাকাগুলো কাজ করছে না, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এয়ারপোর্টের ওপর বিমানটা আরেকবার চক্কর দেবে, আরোহীরা তখন গুরুত্বপূর্ণ সকল লোকজনের কথা ভুলে যায়। তারা শুধু সেই সত্তাকে স্মরণ করে যার হাতে সকল কিছুর ক্ষমতা, যিনি নিরাপত্তা দেন সবাইকে। তাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন কখনো পড়ে না এবং সে সক্ষমতাও নেই কারো। স্ক্রিনে হার্টবিটের কার্যক্রম দেখানো হচ্ছে, আপনি সেই আঁকা বাঁকা রেখাগুলো দেখছেন। অসুস্থ লোকটার নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছে, নেমে আসছে হার্টবিটের কার্যক্রমের সূচক কাঁটাও। স্ক্রিনের রেখাগুলোর নড়াচড়া যখন আপনার সামনে আস্তে আস্তে স্থির হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে আপনি কিন্তু সহযোগিতার জন্য নার্সকে স্মরণ করেন না। আপনার মাথা থেকে ডাক্তারের নামটাও তখন কর্পূরের মতো উবে যায়, কেবল মুখ থেকে বেরিয়ে আসে একটি কাতর স্বর, আল্লাহ সাহায্য করুন।